প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে শহীদ একাডেমিক স্কুলের পক্ষ থেকে আমি ফাহমিদা ম্যাডাম তোমাদের হাজির হয়েছি। তোমাদের শুভেচ্ছা, স্বাগতম। এখন দেখো, আজকে আমরা পড়ব অ্যাক্টিভ ইংলিশ শিট। এই শিটটা তোমরা অফিসে থাকবে, প্রশ্ন ফিক্সচার যখন নিতে আসবে অফিস থেকে, কম্পিউটার আর অ্যাক্টিভ ইংলিশ শিট আর সাধারণ জ্ঞানের শিটটা নিয়ে যাবা, ওইখানেই থাকবে দেখবা। আর এইটা বাসায় বসে সলভ করবা, আর অনলাইন ক্লাসের জন্য আমি তো সাহায্য করার জন্য আসি। তাহলে দেখো, আজকে আমরা শিটের পড়ব এক নাম্বার, রাইট ওয়ার্ড মিনিং। শিটের এক নাম্বারে দেখো, এক নাম্বারে দেওয়া আছে রাইট, ডব্লিউ আর আই টি, রাইট ওয়ার্ড, ডব্লিউ ও আর ডি ওয়ার্ড মিনিং, এম ই এ এন আই এন জি। ওয়ার্ড মিনিং মানে আমরা জানি শব্দের অর্থ, ঠিক আছে। তাহলে দেখো, দেখি কী শব্দ দেওয়া আছে। প্রথম না, এ ইউ এম আম, বি আর ই ব্রে, ডবল এল এ লা, আমব্রেলা। আমব্রেলা অর্থ আমরা জানি ছাতা, ছয়কার সা, তয়কারের ছাতা। তারপর দেওয়া আছে শর্ট, এস এইচ ও আর টি, শর্ট। শর্ট মানে খাটো, হকার খাট, কারের টো, খাটো। তারপর দেওয়া আছে প্লেট, পি এল এ টি ই, প্লেট মানে থালা, ধয়কার থা, ধয়কারের লা, থালা। তারপর নাথিং, এন ও না, টি এইচ আই এন জি, নাথিং মানে কিছুই না, নাথিং মানে কিছুই না। তারপর দেওয়া আছে ফ্রুট, এফ আর ইউ আই টি, ফ্রুট। ফ্রুট মানে ফল, ফ ল, ফল। তারপর দেওয়া আছে ড্রিঙ্ক, ডি আর আই এন কে, ড্রিঙ্ক। ড্রিঙ্ক মানে আমরা জানি পান করা, রয়কার পা, ন পান, ক বৈষ্ণ রয়কারের করা। স্টোরি, এস টি ও আর ওয়াই, স্টোরি মানে গল্প, গলয় সংযুক্ত, গল্প। তারপর দেয়া আছে গ্র্যাপ, জি আর এ পি, গ্র্যাপ অর্থ আঙ্গুর, সরেয়া উময় গয় সুকার মহেশনের আঙুর। তারপরে আছে হয়ার মানে কোথায়, ডাব্লিউ এইচ ই আর ই, হয়ার মানে কোথায়, কোথায়কার থা অঙ্কুস্থ অ, কোথায়। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, বোর্ডের দিকে খেয়াল করো, এখানে কয়টা ওয়ার্ডের মিনিং দেওয়া আছে আমরা দেখছি। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, উইথ একটা ওয়ার্ড মিনিং বাকি আছে এখানে লেখা, ডব্লিউ এইচ আই, ডব্লিউ আই, এখানে দেখো ডব্লিউ আই টি এইচ, উইথ। উইথ মানে সাথে, দন্তাসায়িকার সা, থয়কারের থে, সাথে। আচ্ছা, বোর্ডের দিকে ভালো করে খেয়াল করো, এখানে মোট দশটা ওয়ার্ডের মিনিং দেওয়া আছে। তো আমি যেভাবে পড়াচ্ছি ওইভাবে খেয়াল করো এবং বাসায় পড়বা, খাতার মধ্যে লেখো। দেখো, আমি সিলেবল আকারে ভেঙে ভেঙে ওয়ার্ডগুলো বলে শব্দের অর্থগুলো বলে দিচ্ছি। আমব্রেলা, দেখো ইউ এম আম, বি আর ই এল, ব্রেল এল এলা, আমব্রেলা মানে ছাতা, আমব্রেলা মানে ছাতা। তারপর দেখো শর্ট, এস এইচ ও আর টি, শর্ট। শর্ট মানে খাটো, শর্ট মানে খাটো। তারপর দেখো প্লেট, পি এল এ টি, প্লেট। প্লেট মানে থালা, থয়াকারের থা, লয়াকারের লা, থালা। তারপর দেখো নাথিং, এন ও না, টি এইচ আই এন জি, নাথিং মানে কিছুই না। কয়টি শিকারের কি, সংস্কারের সু, রোষ, দন্তনয়কারের না, কিছুই না। তারপর দেখো ফ্রুট, ফ্রুট মানে ফল, আমরা যে ফলগুলো খাই, আম, জাম, কাঁঠাল, লিচু, আপেল। তারপর দেখো ড্রিঙ্ক, ড্রিঙ্ক মানে পান করা, ডি আর আই এন কে, ড্রিঙ্ক মানে পান করা, পয়কার পা, দন্তন্য, ক, অন্তস্থ, রয়কারের রা, করা। তারপর দেখো স্টোরি, এস টি ও আর ওয়াই, স্টোরি মানে গল্প,
গ লয় পয় সংযুক্ত, গ লয় পয় সংযুক্ত গল্প। তারপর দেখো গ্র্যাপ, জি আর এ পি, গ্র্যাপ মানে আঙুর, সরে আ উময় গড় ঋষুকার অন্তস্তর আঙুর। তারপর দেখো হয়ার, হয়ার মানে কোথায়, এখানে প্রশ্নবোধক হবে, ডাব্লিউ এইচ ই আর ই হয়ার, হয়ার মানে কোথায়। তারপরে দেখো ডাব্লিউ আই টি এইচ, উইথ মানে সাথে, আমরা বলি না একসাথে যাব, সাথে ওর সাথেও আছে এরকম, এটার মানে সাথে। আচ্ছা তাহলে আশা করি ওয়ার্ড মিনিংগুলো তোমরা বুঝতে পারছো এবং শেখা হয়ে গেছে। তারপর বাসায় যুক্ত এখন আর কোনো কাজ নাই, বসে বসে পড়বা। আর নেক্সট টাইম আমরা নাম্বার টু, শিটের নাম্বার টু রাইট ইন ইংলিশ, এই পড়াটা আমরা দেখিয়ে দেব। আর যদি তোমাদের অ্যাক্টিভ ইংলিশ নিয়ে বা অন্যান্য কোনো ক্লাস নিয়ে প্রবলেম থাকে তাহলে আমার নাম্বারে যোগাযোগ করবা। বাসায় থাকো, ঘরে থাকো, আল্লাহ হাফেজ।